হ্যালো বন্ধুরা, সমৃদ্ধি ক্রিয়েশনের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টির দোকানের মতো পারফেক্ট লবঙ্গ লতিকা বানানোর রেসিপি। সমস্ত টিপস এই ভিডিওর মধ্যেই দেওয়া আছে, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন কত সহজেই বানানো যায় এই লবঙ্গ লতিকা। তাহলে আসুন দেখে নিই আজকে রেসিপি। আর তার আগে বলতেই হয়, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমি যখনই নতুন নতুন কোনো রান্নার ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার ফোনে সবার আগে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসুন তাহলে দেখে নিই আজকের রেসিপি। লবঙ্গ লতিকা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, আর নিয়েছি আমি 1 কাপ পরিমাণ চিনি, রিফাইন তেল, ক্ষীর। এখানে আমি 1 কেজি দুধ ফুটিয়ে ক্ষীর তৈরি করে নিয়েছি। আর নিয়েছি আমি লবঙ্গ, এগুলি আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর লাগছে লবণ। সবার প্রথমে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তার জন্য আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ রিফাইন তেল। আর দিচ্ছি আমি সামান্য পরিমাণ লবণ। এবারে ময়দাটা খুব ভালোভাবে চটকে চটকে মাখতে হবে। হাতের মধ্যে ময়দাটা নিয়ে এরকম ঘষে ঘষে মাখতে হবে এবং দেখতে হবে ময়দার মধ্যে যেন কোনো দলা না থাকে। এইভাবে 5 মিনিট মেখে নেওয়ার পরে ময়দা যখন হাতের মধ্যে নিয়ে মুঠো করলে এরকম দলা পাকিয়ে আসবে, তখন বুঝতে হবে আমার ময়দা মাখাটা ঠিকঠাক আছে। এবারে এর মধ্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করব। একবারে আমি সম্পূর্ণ জল দিয়ে দেব না, অল্প অল্প করে দেব এবং মাখব। ময়দা মাখা হয়ে গেছে, এবার আমি এটা 20 মিনিটের জন্য ঢেকে রাখব। গ্যাস আমি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। আর দেব আমি 1 কাপ পরিমাণ জল। চিনি আর জলের এই মিশ্রণটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। যখন দেখব একটা আঠালো চ্যাটচ্যাটে চিনির শিরা তৈরি হয়ে গেছে, তখনই বুঝব এটা লবঙ্গ লতিকার জন্য একদম পারফেক্ট শিরা তৈরি হয়েছে। চিনির শিরাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। আমি কিন্তু একদম পাতলা শিরা তৈরি করিনি, একটু ঘন করে করেছি। চিনির এই শিরাটা কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে, নইলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তৈরি করা ক্ষীরটা ইকুয়ালি ডিভাইড করে নেব। আমি ক্ষীরটা তৈরি করে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। কুড়ি মিনিট পরে এই ময়দার ঢাকনাটা আমি খুলে দিচ্ছি এবং ময়দাটা আমি আরেকটু ভালো করে মেখে নেব। ময়দাটা যত ভালো করে মাখা হবে মিষ্টির কোয়ালিটি কিন্তু তত ভালো হবে।
ময়দা মাখা হয়ে গেছে, এবার এর থেকে আমি লেচি কেটে নেব। লুচি করার জন্য যে মাপের আমরা লেচি কাটি, আমি ঠিক সেই মাপে লেচি কেটেছি। প্রতিটা লেচি এবার আমি লুচির মতন করে বেলে নেব। এবারে লুচির চার সাইডটায় জলের একটা কোট করে দিতে হবে। এবার আমি মাঝখানে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা ক্ষীর। এবার লুচির এক সাইড তুলে প্রথমে এরকম ভাঁজ করতে হবে, দিয়ে এরকম করে প্রেস করতে হবে যাতে আটকে যায় খুব ভালোভাবে। সেম প্রসেসে অপর দিক থেকে নিয়েও এরকম ভাবে দিয়ে দিতে হবে, দিয়ে আঙুল দিয়ে এরকম চাপ দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে চাপ দিতে হবে, নইলে কিন্তু ভাজার সময় ক্ষীরটা বাইরে বেরিয়ে যাবে। এবার আমি উল্টে দিলাম, উল্টে দিয়ে দুপাশ থেকে ফোল্ড করে দেব। ফোল্ড করা হয়ে গেছে, এবার আমি এর মাঝখানে একটা লবঙ্গ দিয়ে দেব। হয়ে গেল আমার একটা লবঙ্গ লতিকা। একই রকম ভাবে আমি বাকি লবঙ্গ লতিকা গুলো তৈরি করে নেব। আমি আরেকটা মিষ্টি তৈরি করেও দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে লুচির চার সাইডে একটা জলের কোট করে দিতে হবে। এই জলের কোটটা করলে লুচির সাইডগুলো মোড়ানোর সময় সুবিধা হয়, তাহলে লবঙ্গ লতিকাগুলো ভাজার সময় আর খুলে যাবে না। এবার আমি মাঝখানে দিয়ে দেবো ক্ষীর, দুই সাইড থেকে ফোল্ড করে দেব, আঙুল দিয়ে প্রেস করতে হবে, অপর সাইডও সেম প্রসেসে ফোল্ড করতে হবে এবং প্রেস করতে হবে। উল্টে দিলাম, দুপাশ থেকে ফোল্ড করে দেব। মাঝখানে আমি একটা লবঙ্গ দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার লবঙ্গ লতিকা। সমস্ত লবঙ্গ লতিকাই পুর ভরা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলো আমি ফ্রাই করে নেব। লবঙ্গ লতিকা ভাজার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন তেল। তেল গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে দেব। এর মধ্যে আস্তে আস্তে তৈরি করে রাখা মিষ্টিগুলো ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু এই মিষ্টিগুলো ভাজতে হবে। আস্তে আস্তে না ভাজলে মিষ্টির ভেতর দিকটা কিন্তু কাঁচা থেকে যাবে। এক সাইড ভাজা হয়ে গেলে খুব সাবধানে উল্টে দিতে হবে অপর সাইডগুলো ভাজার জন্য। দেখুন, এক সাইড আমার অল্প অল্প ফ্রাই করা হয়ে গেছে এবং কি সুন্দর বাবল উঠেছে। আমি সমস্ত মিষ্টিগুলো উল্টে দিলাম অপর দিকটা ভাজা হওয়ার জন্য। দেখুন, একটা মিষ্টিও কিন্তু আমার খুলে যায়নি। আপনারাও পুর ভরার সময় খুব সাবধানে কাজটা করবেন এবং লবঙ্গটাও আটকে দেবেন। সমস্ত মিষ্টি গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এই মিষ্টিগুলো আমি আগে থেকে তৈরি করে রাখা চিনি শিরার মধ্যে দিয়ে দেব। এই চিনি শিরার মধ্যে আমি এবার লবঙ্গ লতিকাগুলো দিয়ে দেব।
एक मिनट आमी मिष्टिगुलो चीनी शिरार मध्य रेखे देव तारपरे तुले नेब। बेशिक्षण किन्तु मिष्टिगुलो चीनी शिरार मध्य रखा जाबे ना, ताहले किन्तु मिष्टिगुलो नरम हो जाबे एवं खेते भालो लागबे ना। लवंग लतिका एकदम रेडी टू सर्व। आपनाराओ अवश्य बाड़ीते ट्राई करबेन एवं केमन होयेछे सेटा कमेंट सेक्शने जानाबेन। आर आमार ए रेसिपिटी जदि आपनादेर भालो लेगे थाके ताहले अवश्य लाइक करबेन ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।